আজকালম দেখাই মাইনটা এর মানে কি এখন আমি আপনার সাথে কি বলবো আপনি হাউস করেছেন জি সিনেমাতে ধরেন আপনাকে অফার দিলো আপনি কোন নায়কের সঙ্গে কাজ করবেন তাহলে অফ কোর্স আমি সাকিব খানের সাথে কাজ করতে চাইবো কি জানতে চাইবো আপনার কাছে প্রথমে যেটা আপনার ইচ্ছা আপনি ঈগল ছাড়লেন কেন ও ফার্স্ট কোশ্চেন এটা ওয়াও ওকে ঈগল ছাড়ার পিছনে কোনো রিজন নাই আসলে সবাই মিডিয়াতে আসে একটা ড্রিম নিয়ে যে মিডিয়াতে কাজ করে সাকসেসফুল হবে সো আমিও এরকম একটা ড্রিম নিয়ে আসছিলাম সো আমার ঈগল জার্নিটা হচ্ছে আড়াই বছরের মতো হয়ে গেছে সো আমি চাচ্ছিলাম যে এখন আমি একটু ব্রেক নিই ঈগল থেকে একটু বাইরে কাজ করি কারণ এগুলো তো হচ্ছে আমাদের ফিক্সড সো এই দিক দিয়ে হচ্ছে আমি খুব ইয়ে ছিলাম যে না এখন একটু আমি বাইরে কাজ করা উচিত সবার সাথে একটু পরিচিত বাড়ানো উচিত সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ঈগল নিজে থেকেই ছেড়ে দিছি দর্শক গোষ্ঠী থাকে তারা এখন আপনাকে বলে না যে ঈগলে চলে আসেন ফিরে আসেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমি ঈগলের নাটকও দেখি যে নাটকগুলোতে ধরেন আমি আছি সিরিয়ালগুলোতে ওখানে অনেক কমেন্ট আসে যে যারা আপু ফিরে আসেন বা আমার ক্যারেক্টার হয়তো বা এখন আরেকজন নতুন মেয়ে করতেছে সো দর্শক এটা অ্যাকসেপ্ট করে নিতে পারতেছে না হয়তো বা মেনে নিতে পারবে একটু টাইম লাগবে বাট হ্যাঁ এই প্রশ্নগুলো বা এই কোয়েশ্চেনগুলো একটু বেশি আসতেছে আমার এখন যে আপু প্লিজ কাম ব্যাক ঈগলে ফিরে আসেন বা ঈগল ছেড়ে দিছেন কেন মানে এটা খুব মানে সবাই খুব জানতে ইচ্ছে সবার সো এটা আমি বলে দিলাম আপনাকে যে ঈগল ছেড়ে দেওয়ার কোনো রিজন নাই রিজন একটাই যে আমি লাইফে একটু ভালো কিছু করতে চাই আচ্ছা তাই ঈগলে থাকলেও তো আপনি ভালো কিছু করতে পারবেন আবার কি ফেরার সম্ভাবনা আছে কিনা অবশ্যই ভাইয়া যদি চায় যে যারা তুমি এসে আমার দুই একটা কাজ করে দাও বা এ মাসে আমার দুইটা কাজ করো আমি অবশ্যই করব আপনি তো বেড়ে উঠেছেন সৌদি আরবে জি আরবি জানেন অফ কোর্স তাই আমাকে একটু শেখান তো দেখি এসকেলিম দেখেন মাইনটা এর মানে কি এখন আমি আপনার সাথে কি বলবো ও আচ্ছা আপনি কেমন আছেন কে ফালে উত্তরে আলহামদুলিল্লাহ না কইস আচ্ছা ওখানে কি মিডিয়াতে কাজ করার কোনো সুযোগ টুযোগ ছিল আপনার নো অ্যাকচুয়ালি মিডিয়া কাজ করা মানুষের ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে আমি বড় হলে এটা হব আমি বড় হলে মিডিয়া কাজ করব ডাক্তার হব আমার কোনোদিন কোনো স্বপ্ন ছিল না আসলে মিডিয়া কাজ করা নিয়ে এটা আমার আম্মু ড্রিম বলতে পারেন আমার আম্মু স্বপ্ন দেখতো যে আমার মেয়ে তো কিউট এত সুন্দর আমার মেয়ে যদি নায়িকা হতো সো এই জায়গা থেকেই আমার একটু মানে মনের মধ্যে লাগছে যখন আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছিল আমার আম্মু এখন নেই মারা গেছেন 2019 সালে আচ্ছা সো যখন আমি আম্মুকে দেখছি যে আমার চোখের সামনে অনেক অসুস্থ হয়ে পড়ছে তখন মানে আমি তখন হচ্ছে কুমিল্লায় ছিলাম আমরা তো ওখানে আমি দুই একটা কাজের অফার পাইছিলাম মিডিয়া কাজ করা যখন আমি আম্মুকে বলছিলাম আম্মু অনেক খুশি যে হ্যাঁ তুমি কাজ পাইছো তুমি কাজ করবা তুমি নাটক করবা অনেক খুশি সো আম্মুর খুশিটাকেই হচ্ছে আমি এখন আঁকড়ে ধরে আছি এটা ধরতে গেলে এটা আমার আম্মুর ড্রিম আজকে আমি এখানে আছি আমার আম্মুর জন্যই আমি আছি আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে আমার ফ্যামিলি আমাকে এখনও অনেক সাপোর্ট করে এই দিক দিয়ে যেহেতু আমরা সৌদিতে ছিলাম আমাদের ফ্যামিলি একটু হাজি ফ্যামিলি যেটা আপনি হজ করেছেন জি হজ করে মিডিয়াতে আসছেন এটা আমার বাবা অনেক ফেস করেছে এই জিনিসটা যে মেয়ে তো এখন মিডিয়া কাজ করতেছে বাহিরে থেকে তো নামাজ কালাম পড়ে আসছো মানে আমাদের তো আমাদের ভাই বোন সবাই হচ্ছে আমরা জন্মস্থান সৌদি সো ওই দিক থেকে একটু আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন বাবাকে একটু কথা শোনাইতো বাট এখন তারাও খুব মজা নেয় মানে খুব লাইক করে কাজ ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কখন নতুন নাটক বের হচ্ছে যেরকম হচ্ছে ঈগল ছেড়ে দিছি এটা নিয়ে তাদের আরো অনেক বেশি মাথা ব্যথা কেন ছাড়ছি ছোটবেলা আন্টি বলতো যে আমার মেয়ে এত কিউট আমার মেয়ে নায়িকা হবে আর কেউ আপনাকে কিউট বলেনি না কিউট তো সবাই বলে বাট নায়িকা হিসেবে মানে মিডিয়া কাজ করার আগে নায়িকা কেউ বলতো না মানে একমাত্র আম্মুই বলতো আমার মেয়ে নায়িকা আচ্ছা তখন থেকেই আপনি নায়িকা এখনো নায়িকা আপনি কাজ করছেন এখন কিসে আজকে হচ্ছে আমি রেজা মাহমুদের কাজ করতেছি গল্পটা অনেক সুন্দর কো আর্টিস্ট হচ্ছে আমার সাগর মির্জা সো আমি একটু বেছে বেছে কাজ করতেছি এখন ভালো স্টোরি ভালো ইয়ে দেখে কাজ করতেছি কারণ হুট করে বের হয়ে আসছি সবাই চাচ্ছে যে আমাকে নিয়ে কাজ করবে সো আমিও চাই সবার সাথে কাজ করি বাট যেহেতু মানে মার্কেট অবস্থা এখন বুঝে নিত যে কীরকম কাজের জায়গাটা সো আমি চাচ্ছি যে না একটু কম কাজ করি বাট আমি একটু ভালো কাজ করি সিনেমা করবেন নাকি নিজেকে এখনও খুবই তুচ্ছ মনে করি
আমার মনে হয় কারণ আমার বাংলা কথায় অনেক প্রবলেম ছিল ইগল নাটক করতে করতে আমি বাংলা শিখছি আমি বুঝতাম না যখন আমি দেশে আসি কেউ বাংলা বললে আমি এভাবে তাকিয়েই থাকতাম যে আসলে কি বলতেছে মানে তাদের মতো করে আমি রিপ্লাই দিতে পারতাম না সো ওই জায়গা থেকে আমি অনেক হার্ড ওয়ার্কিং করছি বাংলা শিখার জন্য সো এখন পর্যন্ত আমি এখনো করতেছি সো এখন নিজেকে এত বড় আর্টিস্ট আমি মনে করতে পারবো না এটা হয়তো অনেক লং টাইম লাগবে হ্যাঁ কিন্তু আপনার স্বপ্নটা আছে তো সিনেমাতে কাজ করার স্বপ্নটা আছে সিনেমাতে ধরেন আপনাকে অফার দিল আপনি কোন নায়কের সঙ্গে কাজ করবেন তা আমাকে যদি চুজিং বিষয়টা দেয় যে চুজ করতে পারবো আমি যে কার সাথে কাজ করতে চাই তাহলে অফ কোর্স আমি সাকিব খানের সাথে কাজ করতে চাইবো বিকজ অফ হি ইজ আ সুপারস্টার বাংলাদেশে আর নাটকে তো অনেক দিন ধরে কাজ করছেন নাটকে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে আমার হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে অপূর্ব ভাইয়ার অ্যাক্টিং নিশো ভাইয়ার অ্যাক্টিং তারপর মেহজাবিন আপু মানে আমি তো বাংলা নাটক দেখতাম না বাট ইনাদেরকে দেখে দেখেই বলতে পারেন যে আমি শিখছি তাদের নাটক আমি খুব বেশি দেখি তানজিন তিশা আপু মেহজাবিন আপু সো আমি সবার নাটকই দেখি বাট ইনাদের নাটকগুলো আমার একটু বেশি দেখা হয় অভিনয়টা শেখা হয়েছে নাটক দেখেই হ্যাঁ নাটক দেখে আর মানে নিজে হচ্ছে মিররের সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস একেবারে শুরুতে যে প্র্যাকটিসটা করেছিলেন মিররের সামনে কি ছিল সেটা সেটা খুবই শেম ছিল যখন আমি নিজেরটা নিজে দেখছিলাম যে আমি এভাবে ডায়লগটা দিলাম আমাকে এরকম দেখাচ্ছে তো এরকম কখনো তো ট্রাই করি নাই বাট একটু লজ্জা পেতাম আর কি লজ্জাটা কাটলো কিভাবে আগে যে এরকম অ্যাকশন শুনলেই হার্টবিট বেড়ে যেত বুক দরফর করতো যে সবাই আমাকে দেখতেছে আমি কিভাবে ডায়লগ দিব বাট কাজ করতে করতে আমার এই জিনিসটা খুবই স্মুথ হয়ে গেছে আমি একটা হচ্ছে কান্নার সিন করতেছি কান্না করতেছি পাশে একজন হাসাহাসি করতেছে এখন ওই জিনিসটাও আমার উপর এফেক্ট পড়ে না মানে এতটাই আমি সিনে ঢুকে যেতে পারি নিজেকে ভাঙতে পারি সো এটা কাজ করতে করতে হয়ে গেছে তাই এখন হাসতে পারবেন অবশ্যই আমি সবসময় হাসি কান্নাও করতে পারবেন আপনাকে দেখে আমার কান্না আসবে না আমাকে দেখে কান্না আসবে না আমাকে দেখে হাসি হাসি আসবে তাই তো হ্যাঁ এটা কি আসলে কমপ্লিমেন্ট ছিল না কি ছিল আমি জানি না আপনার যারা দর্শক আছে যারা আপনার অভিনয় পছন্দ করে তাদেরকে যদি কিছু বলতে তাদের জন্য হচ্ছে আমার অনেক অনেক ভালোবাসা বিকজ অফ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে এত সাপোর্ট করেছেন আমার ধারণার বাহিরে মানে আমি এই জায়গায় আসছি এটা আমার মানে আমি ভাবছিলাম আসার আগে যে আমার এই জায়গাটা করে নিতে আমার অনেক টাইম লেগে যাবে যে আমি যে একজন জারা নূর আছি এটা যে আমাকে রাস্তায় বের হলে দুই একজন মানুষ চিনেন এটাই আমার জন্য অনেক বড় অনেক পাওয়া সো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ অনেক ভালোবাসা আপনাদের জন্য ইগলে থাকতে আমাকে যেরকম সাপোর্ট করেছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এখনও আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে অনেক সাপোর্ট করবেন আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবার দেখা হবে কোথাও না কোথাও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো থাকবেন